আই ফিল অনার্ড আমার দুটো নমিনেশন আছে সেটার জন্য এক্সাইটেড এবং পারফরমেন্স আছে সব কিছু মিলে ভালো লাগছে মাত্র তো আসলাম গতকালের এটা আসলে আমি ঠিক অ্যাওয়ার্ড বলবো না আমি বলবো আমাকে আসলে সেই সম্মানটুকু ডেকে দেওয়া হয়েছে ভালোবাসাটুকু দেওয়া হয়েছে সেটা গ্রহণ করতে আমি গিয়েছিলাম এবং খুবই ভালো লাগছিল আর বেশ কিছু উদ্যোক্তাদের নারী উদ্যোক্তাদের সাথে আমার পরিচয় হলো তারা কীভাবে স্ট্রাগল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেগুলো দেখে আসলে নিজেরই খুব আমার মনে হয়েছে আমি নিজে অনেক মোটিভেটেড হয়েছি এবং আমরা তো আর্টিস্ট আমরা যেখানেই যাই আসলে চরিত্র খুঁজি গল্প খুঁজি তো গতকাল কিছু নারীদের সাথে কথা বলে সেরকম কয়েকটা গল্প মাথায় কাজ করছে দেখা যাক ওটার উপরে কিছু করা যায় কিনা আমার মনে হয় এটা আসলে নারী দিবস নারীদের জন্য স্পেশাল হওয়া উচিত না আমি মনে করি এটা পুরুষদের জন্য স্পেশাল হওয়া উচিত এবং এই দিবসটাকে আমরা আসলে কেন আলাদা করে সেলিব্রেট করছি সেটা নিয়ে ভাবা উচিত আমাদের সেই বৈষম্য যদি না থাকতো তাহলে এটা আলাদা করে সেলিব্রেট করা দরকার ছিল না কিন্তু আমরা এই একটা দিন তৈরি করেছি যাতে আমরা যা যা শিখছি সেগুলো আমরা অ্যাজ আ রেজাল্ট আমরা যদি দেখতে পারি ওই দিনটাতে বা আবারও সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য তা আমি মনে করি আসলে এমন একটা সময় আমি আশা করছি যখন আসলে এরকম মেন্স ডে উইমেন্স ডে এই ধরনের কোনো ক্লাসিফিকেশন থাকবে না আমরা সবাই মানুষ হিসাবে এগিয়ে যাবো আমাদের কাজের পরিবেশ এখন খুব ভালো আমি সেটা বলবো এবং আমার মনে হয় স্ট্রাগল প্রত্যেকটা জায়গায় থাকে সেটা শুধুমাত্র আমি বলবো না যে অ্যাক্টিং জগতে আমি অনেক স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছি ব্যাপারটা তা না প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে যখন দৌড়ায় তখন কিন্তু তার কিছু স্ট্রাগল থাকে নিজের সাথে সেই স্ট্রাগলটা থাকে তো আমি মনে করি এখনও আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে কিন্তু আরও অনেক দূর যেতে হবে আর সেই রাস্তাটুকু আমরা চাচ্ছি না কেউ আমাদেরকে করে দিক আমরা শুধু চাচ্ছি সেই রাস্তাটা থাকুক আমরা বাকিটুকু পথ নিজেরা হেঁটে নেব তো আপনার কাছে একদম ভিন্ন একটা প্রশ্ন আছে আমরা অনেক সময় রাতে ঘুমে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি আপনি কোনো স্বপ্ন মনে করছে যে ইন্টারেস্টিং বা ফরেন ছিল এরকম আসলে অনেক ধরনের স্বপ্ন দেখা হয় আপাতত আসলে এরকমই কোভিডের সময় একটা স্বপ্ন দেখেছিলাম সবার হেলথ ক্রাইসিস চলছে তো ওটা স্বপ্ন বলবো না একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু এখন আমরা কোভিডটাকে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে আসছি তো ওই ব্যাপারটা মনে করলে এখন ভালো লাগে বড় পর্দা আমি যেটা বলি আমি আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই মাধ্যমটা আমার জন্য খুব একটা ম্যাটার করে না ভালো গল্প ভালো চরিত্র যদি আমি বড় পর্দার জন্য পাই তাহলে বড় পর্দায় করা হবে যদি ওটিটি কন্টেন্ট হিসাবে পাই তাহলে সেটা করা হবে নাটক তো করেছি সামনে সেটাও সুযোগ থাকলে করব আপনার কী মনে হয় অফার কি পাই না অবশ্যই অবশ্যই অনেক অফার আসছে এবং বেশ কিছু গল্প নিয়ে কথাও চলছে এই মুহূর্তে কিন্তু আমি আসলে যেরকমটা নিজের জন্য চাচ্ছি সেটা আসুক ওটা বেছে নেব সর্বশেষ জানতে চাই আসলে এই মুহূর্তে নাটক বা টেলিভিশন প্রেশনের কী অবস্থা নাটক আমি যতটুকু দেখছি সবসময় ভালো এবং মন্দর মধ্যে দিয়ে আমরা আসলে একটা সময় পার করি ভালো মন্দ আগেও ছিল ভালো মন্দ এখনও আছে এখন আমার মনে হয় সবার একটা সুযোগ আছে নিজেকে নিজের প্রতিভাকে তুলে ধরার তো সেই সুযোগটুকু যারা ইয়াং আছে তারা করছে এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি জানি এখান থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট বের হয়ে আসবে শেষ একটা আমি এখন এই মুহূর্তে কিছু ভাবছি না এই মুহূর্তে কাজ নিয়ে ভাবছি কবে আসবে বিয়ে শোনাই থ্যাংক ইউ